টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في اليدر شبريندو في اشتبي بانجلاي أم رد برغام نيوميتو উপভোগ করছি সেগুলির একটি অন্যতম প্রোগ্রাম কিতাব উত্তিদ এর ধারাবাহিক দর্শ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কিতাব উত্তাউ এর গুরুত্বপূর্ণ দর্শগুলি মনোযোগ সহকারে শোনার জন্যে আমরা কিতাব উত্তা এর ধারাবাহিক তিরিশটি দর্শ পূর্বেই শুনেছি আজকে আমরা একত্রিশতম দর্শ শুনব ইনশা আল্লাহ আজকে একত্রিশতম দর্শ সে অধ্যায়টির এই পরিপূরক হিসাবে আমরা এ দর্শে আলোচনা রাখবো আল্লাহ রসুল সাল্লাম মূলত তিনিও ভবিষ্যৎবাণী করেছেন যে এ উম্মাতের কিছু সংখ্যক মানুষ কিছু জনপদ বা কিছু গোত্র তারা মুস্রিকদের সাথে মিলিত হয়ে যাবে এবং তারাও প্রতিমা পূজায় লিপ্ত হবে এটা সাল্লাহ আলী সালিসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন এর অর্থ এই নয় যে আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু আমাদেরকে বলে দিয়েছেন যে উম্মাতের কিছু মানুষ তারা প্রতিমা পূজায় লিপ্ত হবে বা মুসরিকদের সাথে তারা সেরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে মিলিত হয়ে যাবে তাহলে আমাদের জন্য প্রতিমা পূজা বৈধ রয়েছে বা আমরা মুস্রিকদের সাথে সংমিশ্রিত হতে পারবো এটা হাদিস থেকে বোঝা যায় না বরং হাদিস থেকে বোঝা যায় এটা যে এ এ এ অন্যায় জঘন্যতম অপকর্মে লিপ্ত কিছু মানুষ তারা তাদের সাথে সে অপকর্মে লিপ্ত হয়ে যেতে পারে বা হয়ে যাবে এটা আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে সতর্কতার জন্য তিনি বলে দিয়েছেন আমরা যেন ওই দুর্ভাগাদের মধ্যে না হই আমরা যেন ওই হতভাগাদের মধ্যে না হই যারা শেরকে লিপ্ত হবে বা যারা প্রতিমা পূজায় লিপ্ত হয়ে যাবে তাদের মধ্যে যেন আমরা কখনো না হই আমরা সতর্কতা অবলম্বন করব। এজন্য আল্লাহ রাসুল সাল্লাম অগ্রিম আমাদেরকে সেটা উল্লেখ করে দিয়েছেন এ অধ্যায়ে লেখক রাহমা হল্লা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি মুসলিমের হাদিস এবং এই হাদিসটির সম্পূরক হিসাবে আরো একটি হাদিস সংযুক্ত করেছেন যেটি সোনান আবু দাউদে সহি সোনে প্রমাণিত এবং সহীব নেহেব্বান সেখানেও শহীদ সনতে প্রমাণিত আল্লাহ রসুম সাল্লাল্লাহসালাম বলেন ইনমা আখাফু আলা উম্মাচি আল আইম্মা আলমুদুল্লিন আমি আমার উম্মাতের জন্য যেটা বেশি আশঙ্কা করছি আল আইম্মা আলমুদুল্লিন তাদের যারা নেতৃত্ব দিবে এরা তাদেরকে বিভ্রান্তে ফেলে দিবে তাদেরকে সঠিক পথ থেকে বিমুখ করে ফেলবে খারাপ পথের দিকে তারা নিয়ে যাবে তো তাদের যারা নেতৃত্ব দিবে এরা কারা আল্লাহ রসুল সাল্লাহ আলি এবং খোলাফায় রাশেদিনের যুগ যদি আমরা লক্ষ্য করি তাহলে পাওয়া যায় যে সে সময় নেতৃত্ব যারা দিয়েছেন একজন ব্যক্তি তিনি পার্থিব নেতৃত্ব দিয়েছেন এবং ধর্মীয় বিষয়েও নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসাল্লাম যেমনইভাবে তিনি মুসলিম সাম্রাজ্যের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন নেতা ছিলেন ঠিক তেমনিভাবে তিনি আবার মসজিদের এমামও ছিলেন মসজিদেও নেতৃত্ব বাইরেও নেতৃত্ব আবু আনহু তিনিও একইভাবে তিনি মুসলিম সাম্রাজ্য পরিচালনা করছেন মুসলিম রাষ্ট্রের তিনি নেতৃত্ব দিচ্ছেন আবার তিনি মসজিদেও নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ ধর্মীয় বিষয়ে আবাদতের বিষয়েও তিনি ইমাম এবং পার্থিব বিষয়ও ইমাম কিন্তু আমাদের এখন দুর্বলতার কারণে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দুদিক থেকেই পূর্ণ যোগ্যতা সম্পন্ন হচ্ছেন না কারো হয়তো পার্থিব দিকের যোগ্যতা রয়েছে কিন্তু ধর্মীয় দিকের যোগ্যতা নেই যার কারণে তিনি হয়তো প্রেসিডেন্ট হিসাবে দেশ চালাচ্ছেন কিন্তু আবার ইমাম হিসাবে মসজিদে সে দায়িত্ব পালন করার তার যোগ্যতা নেই আবার যিনি হয়তো মসজিদে আবাদতের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন তিনি আবার দেশ পরিচালনায় নেতৃত্ব দেওয়ার তার যোগ্যতা নেই এমনই দুর্বলতা আমাদের মাঝে এসে গেছে তাই আমাদের যারা নেতৃত্ব দিবে মুসলিম সমাজের তারা দুই ভাগে বিভক্ত কেউ রয়েছেন তারা ধর্মীয় বিষয়ে বা এবাদতের বিষয়ে তারা নেতৃত্ব দেন আর কেউ রয়েছেন তারা পার্থিব বিষয়ে তারা নেতৃত্ব দেন তো পার্থালিহ্লাম হাদিসে বললেন আলা আমি আমার উম্মাতের জন্য আশঙ্কা করছি যে তাদের নেতৃত্ব এমন ব্যক্তিরা দিবে যারা তাদেরকে বিভ্রান্তের দিকে নিয়ে যাবে তো এখন আমরা যদি লক্ষ্য করি বিশেষ করে মুসলিম সমাজের যে দেশেই হোক না কেন মুসলিম সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে মুসলিম দেশগুলির যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশকে আমরা পাই যে ধর্ম থেকে বিভ্রান্তির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কারণ কোরআন সুন্নার আলোকে আমাদেরকে ইসলামের দিকে বা ইসলামের উপর পরিচালিত করছেন না অধিকাংশ দেশেই বা অধিকাংশ মুসলিম এলাকায় তো অপর আরেকটি দিক সেই দিকটি হলো যারা ধর্মীয় ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন তাদের অবস্থাটা কতটুকু আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি যারা ধর্মীয় দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের অবস্থাটাও যদি আমরা লক্ষ্য করে দেখি তারাও আমাদেরকে ধর্মের নাম দিয়েও অনেক সময় বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে মূলত এই বিষয়টিও আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি পূর্বেই সেই চোদ্দো শতের বছর আগে আল্লাহর রাসুল সাল্লাহসাল্লাম তিনি এ বিষয়টি উল্লেখ করে দিয়েছেন শাহিব ওখারের হাদীসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ইন আল্লাহ হায়া কবেদৌলে আইল মা ওয়ালায়েন জিয়াউহুম বাজি আল্লাহ রাব্বেলা আলম ইন আইলমকে তুলে নিবেন আইলম বলতে কোরআন এবং হাদীসের দ্বিনী ধর্মীয় জ্ঞান যেটা এটাকে আল্লাহর আব্দুল্লা আলমেন তুলে নিবে কেমনে তুলে নিবেন মানুষের কাছ থেকে ছিনিয়ে বের করে নেবেন এরকম ভাবে তা না বরং তুলে নিবেন ওয়ালা কি ইয়াক বেদুল্লা বেকব্দুল্লা বড় বড় প্রসিদ্ধ আলেম যারা তাদেরকে তুলে নেওয়ার মাধ্যমেই অর্থাৎ তাদের বিদায় ঘটার মাধ্যমেই কোরআন হাদিসের বা ইসলামের সঠিক জ্ঞান আস্তে আস্তে কি হবে বিদায় নিবে আল্লাহ রাব্লে আলেমে তুলে নিবেন হাততা আলম ইউবকে আলিমা এমন এক পরিস্থিতি এসে যাবে যখন কোন যজ্ঞ বিজ্ঞ ও হাদিসের আলেম পাওয়া যাবে না তো বাস্তব তাই আমরা যদি লক্ষ্য করি প্রসিদ্ধ মহাদিস যারা ছিলেন যেমন বুখারির যিনি সংকলন করেছেন ইমাম ইমাম বিদায় ঘটে গেছে আর দ্বিতীয় বুখারি আজ পর্যন্ত আসেনি এবং কেমন পর্যন্ত আসবে যে বলে তারা আশা করা যায় না আল্লাহ রাবুল্লা আলমের জন্য কোনোই অসম্ভব নয় আল্লাহ রাবুল্লাহ আলমের আরো একশো জন ইমাম বুখারি পাঠাতে পারেন এটা সম্ভব তার জন্য কিন্তু বাস্তব যেটা অবস্থা তাহলে এ পর্যন্ত আসেনি আরো আসার সম্ভাবনা নেই থেকে আমরা সেটা বুঝছি ইমাম রহমা উল্লার মতো আলিম ইমাম ইমাম মতো মালিক রহমার মতো আলিম ইমাম আহমদ বিন হাম্বাল রহমার মতো আলিম সে আলেমদের বিদায় ঘটে গেছে আল্লাহ রব্লা আলমিন তাদেরকে তুলে নিয়েছেন আর দ্বিতীয় ইমাম আবু হানিফারও আগমন হয়নি ইমাম সাফি দ্বিতীয় ইমাম সাফিরও হয়নি দ্বিতীয় ইমাম মালিকেরও দ্বিতীয় ইমাম আহমদ বিন হাম্বুলের আগমন হয়নি তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আল্লাহ রব আলমিন এভাবে বিজ্ঞ আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে তিনি কোরআন এবং সন্ন্যার দিন ইসলামের সঠিক আলেমকে তুলে নেবেন পৃথিবীতে এমন পরিবেশ হয়ে যাবে কোনো যোগ্য আলেম বিজ্ঞ আলেম পাওয়া যাবে না কিন্তু বিজ্ঞ আলেম না পাওয়া গেলে মসজিদগুলি কি খালি পরে থাকবে মসজিদের মেম্বারে কি কেউ দাঁড়াবে না অবশ্যই কেউ না কেউ দাঁড়াবে কাউকে না কাউকে আমরা রেডি করে কাউকে দিব সেখানে আল্লাহ রাসুল সালাম বলছেন তখন তাদের মাঝেই এমন এমন ব্যক্তিদেরকে তাদের ইমাম হিসাবে নির্বাচন করবে যারা আসলেই কোরআন সন্ন্যার তাদের জ্ঞান তাদের ভিতরে নেই হয়তো দেখা যাবে যে বিশাল বিশাল অনেক তারা সার্টিফিকেট অর্জন করেছে অনেক পিএইচডি হোল্ডার তারা পিএইচডি ডিগ্রি লাভ করেছে ইসলাম গবেষণা ইত্যাদি করেই কিন্তু আসলে তার ভিতরে তেমন দিনের এলম নাই যখন মানুষেরা কি করবে বিজ্ঞযোগ্য যোগ্য আলেম না থাকার কারণে এই ধরনের আলেমদেরকেই দেখতেও বিশাল একটা দেহ বেশ অনেক তার বেশভূষণ দেখতেও মনে হয় যে বিশাল একজন বড় আলেম তার সার্টিফিকেট ও ডিগ্রিও অনেক তাকে যখন এই দায়িত্ব দেওয়া হবে যখনই কাউকে এই দিনী দায়িত্ব দেওয়া হবে অবশ্যই মানুষেরা তার কাছে দিনী বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মানুষেরা সমস্যায় তাকে জিজ্ঞাসা করবে বিভিন্ন ইসলামের বিষয়। তার কাছে তো করান এবং হাদিসের নাই কি করবে জিজ্ঞাসা যেহেতু করছে এখন প্রেস্টিজ রক্ষার্থে তাকে কি উত্তর দিতে হবে আমি এত বড় মানুষ আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনারা আমি যদি কিছু উত্তর না দিতে পারি যদি বলি যে আমি জানি না তাহলে তো আমার এটা একটা প্রেস্টিজ হ্যাম্পার তাই বাধ্য হয় আমি কি করি রক্ষার্থে আমি বলি হ্যাঁ এটা ঠিক আছে এটা করেন এটা এইভাবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তখন নিজেও পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে প্রিয় বন্ধুরা হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এর ব্যাখ্যা আমরা আরো শুনবো আসুন আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আমাদের দর্শের বাকি অংশ শোনার জন্য আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু রহিমুন মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিল ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জিহাদ হজ মেয়েদেরকে দস্ত বিনের মত ফেলা দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা গবেষণা আল্লাহ সুবাহ

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আবার আমরা সংক্ষিপ্ত বিরতির পর ফিরে আসলাম কিতাব উত্তাহিদ এর গুরুত্বপূর্ণ দর শুরু করতে যাচ্ছি আমরা বিরতির পূর্বে একটি সুন্দর গুরুত্বপূর্ণ সহিহুল বুখারির হাদিস নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি তার জীবদ্দশায় এ ওম্মাতে মোহাম্মদ আমাদের জন্য তিনি আশঙ্কা করেছেন আল আইম্মা আল মুদুল্লিন এমন সব নেতা যারা আমাদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে যাবে ইসলাম থেকে আমাদেরকে বিমুখ করে ফেলবে সঠিক ইসলামের উপর আমাদেরকে পরিচালিত ও প্রতিষ্ঠিত করতে পারবে না এমন ইমাম বা এমন নেতাদের ব্যাপারেই তিনি আশঙ্কা আশঙ্কাবোধ করেছেন এ প্রসঙ্গে আমরা একটি সহিউল বুখারি সুন্দর হাদিস অবতারণা করেছি হাদিস থেকে আশা করি আপনার সকলেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এ বিষয়টাও আমি মনে করি হতে দেরি হয়নি এটাও যেন আজকে আমরা বাস্তব সেটাকেও পাচ্ছি প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহ রাসুল সাল্লাম আমাদের জন্য এ আশঙ্কা করেছেন যে এই সমস্যা ঘটবে তাহলে আমাদের এখানে কি করণীয় আমাদের অবশ্যই কিছু করণীয় রয়েছে আমরা যদি পার্থিব বিষয়গুলি নিয়ে আমাদের একটু চিন্তা করি দেখা যায় যে আমরা কেউ যখন একটা চাকরি শুরু করব অনেক চিন্তা করে দেখি যে এই চাকরি আমার কতদিন হবে এটা কি এক দুই মাসের জন্য না আরো দীর্ঘ লং টাইম থাকবে চাকরি করতে এই চাকরির স্যালারি কিরকম হবে কি সুযোগ সুবিধা আমি পাব বিভিন্ন রকমের চিন্তা করে তারপর আমরা সেই চাকরিতে জয়েন করে থাকি বাজারেও যদি আমরা কিছু কিনতে যাই দেখা যায় যে একটা জিনিস খাদ্য দ্রব্যগুলি যেন আমরা ভালো পাই নির্ভেজাল পাই এজন্য কয়েকটা দোকানে চেক করে তারপর আমরা কিনি তো এটা যদি আমাদের পার্থিব বিষয়গুলি চিন্তা করার ক্ষেত্রে ভালো বিষয় খোঁজার ক্ষেত্রে আমরা আমাদের বিবেক বুদ্ধিকে ঠিকই খাটাই আর যে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য আমাদেরকে যে আবাদত করতে হবে তার নির্দেশ যেগুলি আমাদেরকে পালন করতে হবে সেই ক্ষেত্রে কি আমরা তাহলে আমাদের এই বিবেক বুদ্ধিকে খাটাবো না কোনো সন্দেহ নাই অবশ্যই খাটাতে হবে বরং এ পার্থিব সামান্য কয়েক বছর জীবন জন্য যতটুকু আমরা আমাদের বিবেকবুদ্ধিকে বুদ্ধিকে খাটায় ভালো জিনিসটাকে বের করার চেষ্টা করি তার চেয়ে আরো বেশি আমাদের বিবেকবুদ্ধিকে খাটায় সেই আখেরাতির বিশাল জীবন আখেরাতির সম্বল পাথেও যেগুলি সেগুলি যেন আমাদের সঠিক হয় সেজন্য আমাদেরকে আরো বেশি খাটাতে হবে এজন্য আল্লাহ রাবুল আলমিন তিনি বলেন যে ফাস আলু আহলাদির ইংকুম লা আলামুন দিনের কোনো বিষয় যদি তোমাদের জানা না থাকে তাহলে এই বিষয়ে যারা বিজ্ঞ সত্যিকারী ভাবে কোরআন এবং হাদিসের এল যাদের কাছে রয়েছে সে আলোকেই তোমরা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করো প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলহামের এই ওসিয়ত বা আল্লাহ রসুল সাল্লাহ এই ভবিষ্যৎবাণী তাহলে আজকে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আমাদের নেতৃত্ব যারা দিচ্ছেন তাই পার্থিব দৃষ্টিকোণ থেকে হোক অথবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক তারা যেন আমাদেরকে কিছুটা ভুল ভ্রান্তির দিকেই নিয়ে যাবে এটাই একটা আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন অতএব আমাদেরকে তাদের নেতৃত্ব গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আমাকে যেন কেউ ভুল ভ্রান্তির দিকে নিয়ে যেতে না পারে প্রিয় বন্ধুরা অনন্যভাবে এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো যে বিষয়গুলি উল্লেখ করেছেন তিনি বলছেন ওয়াইদা ওয়াকা আলাইহিমুস সাইফ লাম ইর্ফাআ ইলা ইয়াউমিল কিয়ামা মাঝে আমাদের মাঝে উম্মতে মুহাম্মাদিতি যখন একবার তরবারি ব্যবহার শুরু হয়ে যাবে এই তরবারি আর কেমত পর্যন্ত উঠবে না মূলত এই বিষয়টি ঘটে গেছে শুরু হয়েছে খোলাফায় রাশিদিনদের যুগ থেকেই অসমান রাজি আল্লাহ আনহু এর যুগের শেষের দিকেই এ তরবারি ব্যবহার শুরু হয়েছে অসমান লান আনহুকে হত্যা করা হয়েছে মূলত অমর রাজি আল্লাহ আনহু তাকে হত্যা করা হয়েছে তিনিও শাহাদ বরণ করেছিলেন কিন্তু আমার রাজি আল্লাহ আনহুর সাথে খেলাফত বা ক্ষমতা কারাকারির ক্ষেত্রে তাকে হত্যা করা হয়নি কিন্তু ওসমান রাজিয়াল্লানহুর সময় খেলাফত বা নেতৃত্ব কারা ক্ষেত্রেই সে বিষয়টি অসমান রাজিয়া হত্যা করা হয়েছে এবং তখন থেকেই ব্যবহার শুরু হয়েছে আজও সেই মুসলিম সমাজের মাঝে মুসলিম সমাজ তারা একে অপরকে নিজেরাই হত্যা করছে এর আগে যে হাদিসটি ছিল সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল আলীসাল্লাম তিনি বলছেন যে আমি আল্লাহ রকুল আলমিনীর কাছে দুটি জিনিস আবেদন করেছিলাম একটি জিনিস যে পূর্ববর্তী মাঝে আল্লাহ রাহমিন যে মহামারী দিয়ে তাদের সবাইকে একেবারে ধ্বংস করে দিয়েছেন আমার মাঝে যেন এই ধরনের না ঘটে আল্লাহ কাছে রাজ্য সালাম এই আবেদন করেছেন আল্লাহ রসুল হয়েলাম এই আবেদন আল্লাহর কাছে করলে আল্লাহ এটি কবুল করেছেন যার জন্য কেয়ামত পর্যন্ত উম্মাতে মোহাম্মাদী গোটা বিশ্বে একত্রে সকলেই কখনো ধ্বংস হয়ে যাবে না হয়তো কোন অঞ্চলে ভূমিকম্প বা জলোচ্ছ্বাস বা সুনামি বা আরো কিছু হয় কিছু হইতে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু গোটা উম্মা একসাথে একত্রে কখনো হবে না এটা আল্লাহ কবুল করেছে দ্বিতীয় আল্লাহ রসুল আল্লাহ কাছে চেয়েছেন আবেদন করেছেন যে আল্লাহ আমার উম্মাটের উপর যারা মুসলিম এদের শত্রু যারা এরা যেন কখনো এই মুসলমানদের উপর মমিনদের উপর প্রতিষ্ঠিত লাভ করতে না পারে আল্লাহ রব্লা আলমিন এটা কেউ কবুল করেছেন তবে এক শর্ত সাপেক্ষে শর্ত কি শর্ত হলো হ্যাঁ তোমার উম্মের যারা মুসলমান তাদের উপর তাদের শত্রু যারা তারা কখনো প্রতিষ্ঠিত লাভ করতে পারবে না বা তারা তাদের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। যতক্ষণ এরা নিজেরা কাটাকাটি মারামারি শুরু না করে তাই আল্লাহ রাবুল আলমিন একটা শর্ত দিয়েই করলেন যে এরা পরস্পরে যদি নিজেরা কাটাকাটি মারামারি করে নিজেদের মাঝে একজন অপরজনের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চিন্তা করে তখন অটোমেটিক ভাবে এদের শত্রু যারা অমুসলিম যারা কাফের যারা তারা এদের উপর সেই প্রাধান্য বিস্তার করবে সেভাবে প্রতিষ্ঠিত হবে আজকে আমাদের মুসলিম সমাজের অবস্থা তাই অমুসলিমরা আজকে মুসলিমদেরকে নির্যাতন করার পূর্বেই মুসলিমরা আমরা নিজেরাই নিজেরা এক দল আরেক দলকে এক দেশ আরেক দেশকে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নির্যাতন করছি তো সেটিও আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম যে সংবাদ দিয়েছেন তাও বাস্তবায়ন أطيب أكتر أما دير الله رسول صلى الله عليه وسلم ركت حدثة صحيح فنبولين إذا بايعتم بالعينة وتركتم الجهاد وأخذتم أذناب البقر صلت الله عليكم أعداءكم حتى ترجعوا إلى دينكم أو كما قال النبي <سؤال> صلى الله عليه وسلم নবী সাল্লাম বলছেন ইদা বাই আতুম বিল এক প্রকার বেচা কেনা মূলত সেটা হলো সুদী বেচা কেনা ব্যবসার নাম দিয়ে সুদী কারবার করা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন তোমরা এই ধরনের সুদী কারবার শুরু করে দিবে ওয়াচারাক তুমাল জিহাদ এবং তোমরা জিহাদ ফিসাবিল্লাকে বর্জন করবে জিহাদ ফিসাবিল্লা আমাদের একটু ব্যাখ্যার দরকার আমরা আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ তারা জিহাদের নাম দিয়ে ইসলামে যে জিহাদ ব্যবস্থা নেই তা হলো বোমাবাজি করা বা মানুষকে অহেতুকভাবে নির্দোষ ও নিরপরাধ মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করা আক্রমণ করা ইসলাম এ ধরনের বিধান কখনো দেয়নি বরং জিহাদ এর একটি পরিবেশ প্রয়োজন জিহাদ এটি কেমত পর্যন্ত জিহাদ সেটি ইসলামের বিধান রয়েছে এবং থাকবে জিহাদ মানেই হলো এই নয় যে শুধু মানুষের উপর অতর্কিত হামলা করা এটা কখনো ইসলামে জিহাদ নয় এই সন্ত্রাসী হামলা কখনো ইসলামে নয় তবে ইসলামে অবশ্যই হামলা সেটাও ইসলামে রয়েছে কিন্তু সেগুলি তার শর্ত সাপেক্ষে তার পরিবেশ অনুযায়ী তার অবস্থা অনুযায়ী সেটা ইসলামে রয়েছে এবং সেটা ইনশা আল্লাহ কেমন পর্যন্ত থাকবে আর জিহাদ শুধু খালি অস্ত্র ব্যবহার করা এটার নামে শুধু জিহাদ নয় জিহাদ এর একাধিক দিক রয়েছে জিহাদের সবচেয়ে বড় দিক যেটা সেটা হলো ত্যাগ স্বীকার করা জেহাদের সবচেয়ে বড় দিক যেটা সেটা হলো ত্যাগ স্বীকার করা আমি আল্লাহ রাহামিনের জন্য তার নির্দেশে অন্যায়কে বর্জন করে ন্যায়ের পথে চলবো এটাও একটা হলো জিহাদ অন্যায়কে বর্জন করে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এটাও একটা জিহাদ জন্য জিহাদ এর অনেক দিক রয়েছে জিহাদ রয়েছে মানুষ কলম দিয়েও জিহাদ করবে অর্থাৎ কলম দিয়ে সে হক এই বিষয়গুলি লেখালেখি করে মানুষকে হক এর দিকে আহ্বান জানাবে এবং অন্যায় এর প্রতিবাদ করবে এটাও জেহাদ এ জেহাদ কোনোদিন বন্ধ হবে না অনু জেহাদ মৌখিকভাবে ভাবে রয়েছে আমার মুখের কথার মাধ্যমে জেহাদ আমি সত্য কথা বলবো হক কথা বলবো বাস্তব কথা বলবো এবং অন্যায়ের অবস্থা অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী পদ্ধতি অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করব এটা আমার মৌখিক জিহাদ অর্থাৎ জিহাদ এর দিক রয়েছে কখনো জিহাদ কোনো দিন বন্ধ হবে না কেমত পর্যন্ত এ জিহাদ এর বিধান ইসলামে রয়েছে এবং এর ফজিলত রয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা যখন এই জিহাদকে বর্জন করেছো জেহাদকে বর্জন করা এর অর্থ এই নয় যে শুধু সশস্ত্র জেহাদ বর্জন তা নয় বরং আজকে আমরা বাস্তবেও অন্যায়ের সাথে এমনভাবে মিলে গেছি অন্যায়ের সাথে এমনভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফেলেছি যেন অন্যায় আর ন্যায় পার্থক্য করার কোনো সুযোগ নেই তাহলে এটা বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে আমরা যেন সকল রকমের একটা যে অন্তর দিয়েও জিহাদ সেটাকেও আমরা কি করেছি বর্জন করেছি সেটাও ভুলে গেছি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যখন তোমরা সুদী কারবার ঢালাউভাবে করবে এবং জিহাদ বর্জন করবে ও আকাশ তোমা আজনা আবাল বাকার এবং গরুর লেজ শক্ত করে ধারণ করবে গরুর লেজ শক্ত করে ধারণ করা অর্থ হলো কৃষি ক্ষেত খামার ইত্যাদিতে মগ্ন হয়ে যাওয়া অর্থাৎ দুনিয়াবি পার্থিব বিষয়গুলি নিয়েই সকাল সন্ধ্যা সব সময় ব্যস্ত হয়ে যাওয়া দিন এর বিষয়ে কোনো চিন্তা দিনের জন্য কোনো সময় বা দিনের জন্য কোনো ত্যাগ না করা শুধু দুনিয়া নিয়েই সব সময় ব্যস্ত হয়ে যাওয়া আজকে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি ঠিকই আখেরাতের কথা যে আখেরাতে আমার ও এটা মনে করি ঠিকই কিন্তু যখন আমাদেরকে যদি বলা হয় যে আসুন তাহলে আমরা আখেরাতের জন্যই কিছু সময় ব্যয় করি কত আমরা ব্যস্ত মানুষ নেই আমাদের সময় নেই পাঁচ ভক্ত সালাত আদায় করবো এই সময়টুকু আমাদের নাই আল্লাহ আকবার এত ব্যস্ত হয়ে গেছি আমরা দুনিয়া নিয়ে আল্লাহর সল্লাহ সাল্লাম বলছেন এই ধরনের যখন অবস্থা দাঁড়িয়ে যাবে সল্লাহত আল্লাহ আলাইকুম আলা হুম তখন তোমাদের শত্রু যারা তাদেরকে আল্লাহ আব্লে আলামিন তোমাদের উপর প্রতিষ্ঠিত করে দিবেন। তাদেরকে তোমাদের উপর চাপায় দিবেন এটা থেকে মুক্তির উপায় কি মুক্তির একটি উপায় আল্লাহ রুসুসলাম বলছেন হাত তার যে ও এলা দি নিকুম যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসো ততক্ষণ পর্যন্ত এভাবেই থাকবে শত্রুদের কাছে নির্যাতিত নিষ্পেষিত জীবনযাপন করতে হবে প্রিয় বন্ধুরা আমাদের দর্শের সময় শেষ হয়ে এসেছে আমরা বাকি বিষয়গুলি নিয়ে আবার ইনশা আল্লাহ আলোচনা করব। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আমরা এ দর্শে যে কয়েকটি বিষয় উপলব্ধি করলাম ভালো শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমরা আমাদের জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না আসুন রসুল সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রেয়াদুসালহনের দর্শে আমার সাথে থাকুন देखो रियाजु सालेहीन आज सोमवार 6:15 संप्रचार टूपुट 12:00 बजे बांग्लादेशे पीएस टीवी बांग्लाय सैटरडेस प्रोवाइड इन ब्रिटेन वी आर फेसिंग वन बिग प्रॉब्लम दैट आर यू मुस्लिम और ब्रिटिश द स्पेस टू टॉक In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,